সাতক্ষীরায় সড়কের দুই ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে সোমবার বেলা 11টার দিকে শহরের নিউ মার্কেট মোড় থেকে অভিযান শুরু হয়। এ সময় সড়কের পাশে থাকা একটি এক্সকাভেটর মেশিন এবং অসংখ্য অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, মেশিনটি হস্তান্তরযোগ্য হলেও কোনো সুযোগ না দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এছাড়া রাস্তার ধারে বসবাসকারীদের ঘরে থাকা খাবারগুলোও সরিয়ে নেয়ার সুযোগ দেওয়া হয়নি। উচ্ছেদ অভিযানে স্বজনপ্রীতির অভিযোগও এনেছেন কেউ কেউ। তবে সড়ক বিভাগের দাবি, নোটিশের পর বারবার মাইকিং করা হলেও দখলদাররা সড়কের জমি ছাড়েনি। শহর থেকে ভেটখালি পর্যন্ত 62 কিলোমিটার সড়কে এই উচ্ছেদ অভিযান চলবে। সড়কটির 4 লেন করার টেন্ডার সম্পন্ন হয়েছে। সড়কের জমি দখলমুক্ত করার পর কার্যক্রম শুরু হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বললাম একটুক্ষণ টাইম দেন, ঘরের জিনিসগুলো বের করে নেই। আমার ছেলের কালকের বাংলা দ্বিতীয় পরীক্ষা, বই খাতা আমি কিচ্ছু বের করতে পারি না। আমার ছেলে কি করে পরীক্ষা দিতে যাবে? রোডসান হায়ের বড় বাবু রবি, প্রত্যেক বারই ওনার ঘরটা হচ্ছে রেখে আসে, গতবারও ছাড় দিয়েছে, এবারও ছাড় দিয়েছে। আমরা প্রতিবাদ তো, আমরা যখন ওনাদেরকে বললাম যে আমাদের একটা দিন সময় দেন, আমরা হচ্ছে গাড়িটা সরাই নিচ্ছি, কিন্তু ওনারা আমাদের কথা শুনিনি, আমাদের গাড়িটা পুরোটাই নষ্ট করে দিয়েছে।